আপনি কাশীপুরের বাড়িতে যান তাহলে আপনার উচিত দমদম এয়ারপোর্টে ফিরে গিয়ে পরের বিমানে উত্তরপ্রদেশে যান। ডাবল ইঞ্জিন সরকার সেখানে যে সমস্ত পরিবারে ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, পুড়িয়ে মারা হচ্ছে, পুলিশ অভিযোগ নিচ্ছে না, যান তাদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে গিয়ে দেখা করুন। এটা মৃত্যু অনভিপ্রেত কিন্তু দায়িত্বজ্ঞানহীন মন্তব্য, রাজনীতিবিদরা তার থেকে বিরত থাকুন। বহু বহিরাগতকে জড়া করেছে সকাল থেকে বিজেপির টুকরো টুকরো কয়েকজন কিছু কিছু লোককে নিয়ে বারবার যাচ্ছে, মৃতদেহ বের করতে বাধা দেওয়া হচ্ছে, পুলিশকে কাছে যেতে বাধা দেওয়া হচ্ছে, তথ্য প্রমাণ লোপাট করা হচ্ছে। যদি আত্মহত্যা হয়ে থাকে কেন আত্মহত্যা দেখতে হবে, আর যদি হত্যা হয়ে থাকে তাহলে কারা মারলো সেটাও তো দেখতে হবে। ফলে পুলিশের যথাযথ পরীক্ষাগুলো হওয়ার আগে পরিকল্পিতভাবে বাইরের লোক এনে ঢুকতে দেবো না, করতে দেবো না, নিজেরা ঢুকবো, ভেতরে ঢুকে সমস্ত তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে কিনা তার তদন্ত এই মৃত্যুর সঙ্গে হওয়া উচিত। বিজেপির হাতে কোনো ইস্যু নেই। অমিত শাহজি উত্তরবঙ্গের মিটিংয়ে দেখেছেন সর্বশক্তিতে বিপুল পরিবহনের ব্যবস্থা করার পরেও, বিপুল আয়োজন করার পরেও সাড়া পাননি, লোক হয়নি। বিজেপির এই নেতৃত্ব ব্যর্থ, নিজেদের মধ্যে গোষ্ঠীবাজি চলছে। সরকারি অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আগে বসবেন না রাজনৈতিক পদের অন্য লোক আগে বসবেন? কে আগে উত্তরীয় পড়াবেন, কে কাকে প্রণাম করাবেন? কম্পিটিশন চলছে, অমিত শাহ বুঝতে পারছেন এই অপদার্থগুলোকে দিয়ে কিছু হবে না। আর সেই সময় এই একটি মৃত্যু, এটা ব্যক্তিগত আত্মহত্যা যদি হয় তার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আর যদি এনারা ইস্যু তৈরি করার চেষ্টা করেন এবং তৃণমূলের দিকে আঙুল তোলেন তাহলে আমরাও বলবো যে এই কৈফিয়ত তাদের দিতে হবে, যে কোনো ইস্যু না পেয়ে দিল্লির নেতার নাটক করার মঞ্চ তৈরি করে দেওয়ার জন্য দলের কোনো বিদ্রোহী নেতার অনুগামী, দলের কোনো বিক্ষুব্ধ অংশের সমর্থক, কোনো কর্মীকে বলি দিয়ে নেতার নাটকের মঞ্চ তৈরি করা হচ্ছে কিনা, বা কয়েকজন নেতা হইচই করে দিল্লির নেতাকে দেখানো, দেখো আমরা আছি, এই অদ্ভুত সমাপতন এটা পরিকল্পিত চিত্রনাট্য কিনা তার তদন্তটাও হওয়া দরকার। মৃত্যু নিয়ে কোনো দায়িত্বজ্ঞানহীন মন্তব্য উচিত নয়, আমি করলেও সেটা উচিত নয়, কিন্তু যদি তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে করে থাকেন তাহলে তাদেরও এই কথাগুলো শুনতে হবে। একজন দিল্লি থেকে এলেন আর খেয়ে দেয়ে কাজ নেই, একজন মৃত্যু, এবং সেখানে সব দু চারজন বিজেপি নেতা গিয়ে জায়গাটা ঘিরে রেখে দিচ্ছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন, তথ্য প্রমাণ 12টা বাজিয়ে সেখানে বহিরাগতদের পায়ের ছাপ, হাতের ছাপে ভরে যাচ্ছে। অমিত শাহজি আপনাকে অনুরোধ, কাশীপুরের ঘটনায় যদি আপনি যান তাহলে বাংলার সীমা টপকে প্রথম আশা করা যায় যোগী রাজ্যে আপনি পা রাখবেন, এবং সেখানে যে পরের পর ধর্ষণ, হত্যা, ধর্ষণের পর আত্মহত্যা, পুড়িয়ে মারা যেগুলো ঘটছে আপনি তাদের বাড়িগুলিতেও যাবেন। দুঃখের সঙ্গে আমরা বলছি এই সফরে এক বছর পর অমিত শাহ এলেন, বিধানসভা নির্বাচনের আগে তিনি আসতেন, ডেলি প্যাসেঞ্জারি করেছিলেন, প্রত্যাখ্যাত হয়েছেন, বিজেপি হেরে গিয়েছে, কিন্তু দুর্ভাগ্যের সঙ্গে বলছি এক বছর পরেও বিজেপির শীর্ষ নেতারা কোনো শিক্ষা নিচ্ছেন না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নয়, তিনি বিজেপির নেতা হিসেবে এখানে সম্পূর্ণ রকমভাবে সংকীর্ণ রাজনীতি বাংলার মাটিতে দাঁড়িয়ে করার চেষ্টা করছেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।